গোটা রমজান মাস জুড়ে চলে রোজার উপবাস শেষে বৃহস্পতিবার খুশির ঈদে সামিল গোটা দেশ সারা দেশের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়াতেও ঈদ উদযাপনের ধর্মাবলম্বী মানুষ বুধবার সন্ধ্যায় আকাশে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছিল আকাশে ফলে বৃহস্পতিবার শুরু হল ঈদ উদযাপন এদিন চাকুলিয়ার ঘরধাপ্পা এলাকায় ঈদগাহ ময়দানে নামাজ পাঠে অংশ নেয় প্রায় বাইশটি গ্রামের বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় পাঠ চলে এবং শুভেচ্ছা বিনিময় অন্যদিকে গোয়ালপুখে অংশ নেন রাজ্যের মন্ত্রী তথা ঈদগাহর ইমামদের শুভেচ্ছা জানান পরস্পরের সঙ্গে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি অন্যদিকে এদিন ঈদের শুভেচ্ছা জানান রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রঞ্জ করেন জনসংযোগও অপরদিকে ইসলামপুরে পালিত হচ্ছে পবিত্র ঈদ উৎসব এদিন ইসলামপুর মেলার মাঠ সংলগ্ন ঈদগাহ মাঠে নামাজ পাঠে অংশ নেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি সবাইকে ঈদ মোবারক বলবো রাজ্যবাসী রায়গঞ্জবাসীকে চাকুলিয়াবাসীকে সবাইকে আজকে ঈদের রমজান মাসের পরে আজকে পবিত্র ঈদ তার জন্য সবাইকে ঈদের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঈদের এ আনন্দ উৎসবকে পালন করুন আর আমাদের দেশের যেটা সবথেকে থেকে বড়ো সম্পত্তি যেটা হচ্ছে কি ধর্মীয় সম্প্রীতিকে আমরা রক্ষা করে এই দেশের মধ্যে ধর্ম নিরপেক্ষ দেশ বলে আমরা জানি সেখানে আমরা যাতে আমাদের ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করে আগামী দিনে সবাই এইভাবে ধর্ম নিজের নিজের উৎসব সকলের এই যে একটা পরম্পরা আমাদের দেশে আছে সেই পরম্পরাকে বোঝায় রাখে রেখে আগামী দিনে আমরা সবাই মিলে মিশে থাকতে পারি সেই পরিবেশকে রক্ষা করার জন্যে সবাই এগিয়ে আসুন সবাই একসঙ্গে এই ধর্মের মেরুকরণের উপরে দাঁড়িয়ে যারা রাজনীতি করে দেশটাকে বিভাজন করার চেষ্টা করছে মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করছে তাদের থেকে দেশটাকে রক্ষা করুন এই আবেদন সকলের কাছে করুন করলেন প্রজা করলেন ত্রিশ দিন পর ত্রিশ মানে রোজাটা কম্পালসারি ছিল এমনি করলে হলো না ইট ওয়াজ ফ্রম দি গজ কম্পালসারি এটা ফার্জের মধ্যে পড়ছে যার জন্যে সকলকেই ত্রিশটা রোজা করতে হয়েছে বান্ধা ছিল তিনটা পর থেকে একদম সন্ধ্যায় পাঁচ ছটা পর্যন্ত বৈরমে সবাই ত্রিশটা রোজা করেছে সারা ভারতে সারা বিশ্বে এই রোজার যারা ইসলাম ধর্মে আছে তাদের রোজা পালিত করতে হয়েছে এখন এই রোজা করার পর আজকে সবাই ঈদের চাঁদ কালকে দেখেছিল ঈদের চাঁদ দেখার পর আর রোজা করার নিয়ম নেই একদম রোজা আর করতে হবে না আজ থেকে আজকে ওই ঈদের দিন নামাজ পড়তে হবে ঈদের ফিতরের নামাজ ঈদুল ফিতরের নামাজের পর সকলের সঙ্গে মিলামেশা করবে সবাইকে শুভেচ্ছা জানাবে ঈদের শুভেচ্ছা সবাইকে জানাবে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এই নিজেদের বলা বলি করবে কোলাপিঠে করবে এখানে ইসলামপুর আমাদের ইসলামপুরের শহরের মধ্যে একটা দীর্ঘকালের শেখ আব্দুল আজিদের তৈরি করা স্টেট চারটা অধীনে ঈদগাহ ছিল সেই ঈদগাহটা আজকেই আছে